আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। দরজা খুলে টয়লেটে যাচ্ছে গরু, কোচে ফ্ল্যাশ, বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। মানব শিশুর চেয়ে গরু কোনো কিছু আগে রক্ত করতে পারে বলে সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে। গবেষকরা দাবি করেছেন, মানব শিশুকে কোনো অভ্যাস রক্ত করাতে যতটা সময় প্রয়োজন তার চেয়ে আগে গরু একটি রক্ত করতে পারে। গবেষণা অনুযায়ী প্রয়োজন হলে দরজা খুলে টয়লেটে যায় গরুরা, ক্ষেত খামারে যেখানে সেখানে মূত্র ও মল ত্যাগ করে না, কাজ হয়ে গেলে বাথরুম অপরিষ্কার হয় সেটাও ভালোভাবে বোঝে, তাই মূত্র ও মল ত্যাগের পর টয়লেট পরিষ্কার করার জন্য ফ্ল্যাশ করে দেয় তারা, এরপর দরজা খুলে বাথরুম থেকে বেরিয়ে আসে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা কারেন্ট বায়োলজিতে। গবেষণাটি চালিয়েছে জার্মানির রিসার্চ ইনস্টিটিউট ফর ফার্ম অ্যানিমাল বায়োলজি ও নিউজিল্যান্ড অকল্যান্ড বিশ্ববিদ্যালয়। চাষবাসের এলাকা বাড়াতে ক্ষেত খামারের গবাদি পশুদের ত্যাগ করা বর্জ্য পদার্থ থেকে উত্তরোত্তর বাড়ছে বায়ু দূষণের মাত্রা, পরোক্ষভাবে তৈরি হচ্ছে অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়ার মতো গ্রিন হাউস গ্যাস, আর তার ফলে বাড়ছে উষ্ণায়নের বিপদ যা দ্রুত হারে জলবায়ু পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গবেষকরা প্রথমত দেখিয়েছেন, মূত্র ও মল ত্যাগ করার জন্য আগেভাগে প্রস্তুতি নেয় গবাদি পশুরা। ব্যাপারটা এমন নয় যে অপেক্ষা করতে না পেরে হঠাৎই তারা মলমূত্র ত্যাগ করে ফেলে সদ্যজাত মানব শিশুর মতো। দ্বিতীয়ত, গবেষকরা দেখিয়েছেন, বাথরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করার অভ্যাস রপ্ত করাতে চাইলে তারা সেটা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। সদ্যজাত মানব শিশু এমনকি 2-1 বছরের শিশুদের চেয়েও বেশি তাড়াতাড়ি এই অভ্যাস গড়ে তুলতে পারে তারা। তৃতীয়ত, গবেষকরা দেখিয়েছেন, খাবার দাবারের উপহার পেলে মানব শিশুর চেয়ে গবাদি পশুরা বেশি তাড়াতাড়ি এই অভ্যাস রপ্ত করে ওঠে, যা প্রমাণ করেছে মানব শিশুদের চেয়ে গবাদি পশু বেশি চালাক চতুর। গত আগস্টে জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত প্রতিবেদনে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ক্ষেত খামারের গবাদি পশু বর্জ্য পদার্থ থেকে কিভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন করা হয় তা উপায় বের করতে বলা হয়েছে বিজ্ঞানীদের। অ্যামোনিয়া গ্যাস সরকারি জলবায়ু পরিবর্তনের অন্যতম নয়, কিন্তু গবাদি পশু মাটিতে মেশা মলমূত্র থেকে তৈরি হওয়া অ্যামোনিয়াকে ব্যাকটেরিয়া সহ কয়েকটি অণুজীব বদলে দেয় নাইট্রোস অক্সাইডে, যা কার্বন ডাই অক্সাইড ও মিথেনের পর বিপজ্জনক গ্রিন হাউস গ্যাস। চাষবাস থেকে বিশ্বের সবচেয়ে বেশি অ্যামোনিয়া গ্যাসের নির্গমন হয়, যার অর্ধেকের জন্য দায়ী গবাদি পশুর মলমূত্র। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।